সবকিছুর একটু রিয়েলিটি জানার দরকার আছে আমি বলছি না যে কেউ ভুল ভিডিও বানাচ্ছে কেউ তোমাদের চিট করে দিচ্ছে বা কারোর ভিডিও একদম ফেক এরকম নয় কিন্তু মোবাইল মার্কেটে যখন তোমরা যাবে বা র্যান্ডাম কোনো পার্সনের কাছে মোবাইল কিনতে যাবে তোমাদের কি কি জানা উচিত তোমরা বিরাট কিছু লাভ না করে তোমরা যাতে যাতে লস করে না আসো কেউ তোমাদের ঠকিয়ে না দিতে পারে তো এই ভিডিওটা সম্পূর্ণ সেটার উপর রিলেটেড তোমরা সবাই ভিডিওটা দেখো ভিডিওটা লম্বা হবে আগে থেকে বলে দিচ্ছি যার কাছে টাইম নেই সে স্কিপ করে চলে যেতে পারো কিন্তু কাজের ভিডিও হবে আর অনেক দিন পরে যেহেতু ভিডিও বানাচ্ছি তো কন্টেন্টটা একটু ভালো বানাতেই হতো একটা সেকেন্ড সময়েস না করে ভিডিওটা শুরু হয়ে যাক সো ওয়াই ওয়েটিং ফর চলুন শুরু করি বন্ধুরা তোমরা যদি এখন ইউটিউবে যাও আর ইউটিউবে যে যদি সার্চ করো যে সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট হিসেবে বা সেকেন্ড হ্যান্ড মোবাইলের ভিডিওস দেখো তোমরা দিল্লি মার্কেট পেয়ে যাবে তোমরা কলকাতা মার্কেট পেয়ে যাবে এন নাম্বার অফ মার্কেট ভিডিও এন নাম্বার অফ ডিলার ভিডিও আর সবাই বলবে চ্যালেঞ্জিং প্রাইস সবাই অনেক কম দামে অ্যাকচুয়ালি কম দামে পাওয়া যায় তো এই কম দামের পিছনে কিছু কাহিনীও থাকে সব মোবাইল খারাপ নয় সব মোবাইল ভালোও নয় যেই মোবাইলগুলো ভালো নয় যেই মোবাইলগুলো অ্যাকচুয়ালি যেই কম দাম দেখাচ্ছে সেগুলো কিন্তু আরও কম দাম ডিজার্ভ করে মানে সেই যে দামটাতে বেচা হচ্ছে সেই দামটাও কিন্তু ওটা ডিজার্ভ করে না তো সেগুলো তোমরা কীভাবে আইডেন্টিফাই করবে তোমাকে দেখানো ওরা আইফোন এক্স আর আইফোন এক্স আরের যদি আমরা সেকেন্ড হ্যান্ড প্রাইস দেখি একটা আইফোন এক্স আর হয়তোবা থার্টি থার্টি ওয়ান থাউজেন্ডেও বিক্রি হয় আবার টোয়েন্টি থাউজেন্ডেও বিক্রি হয় আর তুমি ভাবলে কুড়ি হাজারে আমি আইফোন এক্স পেয়ে যাচ্ছি তো দারুণ ডিল আমার জন্য কিন্তু হয়তোবা দেখা গেলো সেটা কুড়ি হাজারও ওয়ার্থ করে না কীভাবে সেটা আমি যত এগোবে তত টিপস দেবো তোমাদের আর আমি তোমাদের এমন টিপস দেবো যাতে তোমাদেরকে কেউ না ঠকাতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওটা দুটো পার্টে হবে মানে দুটো টিপস দেবো তোমাদের মেজর মেজর টিপস যেই দুটো টিপস তোমরা অ্যাপ্লাই করে বুঝে যেতে পারবে মোবাইলটার বয়স কত আর মোবাইলটার কাজ করানো হয়েছে কিনা মোবাইলটার অ্যাকচুয়ালি কন্ডিশন কি এখন মোবাইলটা অ্যাকচুয়ালি ওয়ার্থ করে কিনা যেই দামটা তোমাদেরকে আস্কিং যে প্রাইসটা বলা হচ্ছে সেটা ওয়ার্থ করে কি করে না তো সবার ফার্স্ট যেই টিপসটা সেটা হলো ফিজিক্যাল ওভারভিউ তোমরা যখন মোবাইলটা দেখবে সবার ফার্স্ট দেখে নেবে যে মোবাইলের ডেন্ট ফেন্ট আছে কি না ডেন্ট টেন্ট থাকলে কর্নারের ডেন্ট থাকলে তোমরা বুঝতে হবে যে হয় কভারের জন্য হতে পারে কভারের জন্য যদি ডেন্ট পড়ে সেক্ষেত্রে একটুখানি ঘষা লাগা ডেন্ট হবে বাট ট্যাপের যদি কোনো রকম কোনো ডেন্ট থাকে সেক্ষেত্রে বুঝতে হবে মোবাইলটা বহুবার পড়েছে তো সেক্ষেত্রে তোমরা একটু বার্গেনিং করে কমিয়ে নিতে পারো তো ডেন্টের জন্য একটা মোবাইলের প্রাইস রেঞ্জ বিশাল চেঞ্জ হয় না আমি আজকে আমার মোবাইল আমার যেই মোবাইলটা সেই মোবাইলটা রেডমি নোট এইটটাকে এক্সাম্পল হিসেবে ধরে রাখবো তো রেডমি নোট এইট যদি থাকে আমি কিনতে গেলাম তো সেকেন্ড হ্যান্ড মার্কেটে এটার দাম যদি সাত আট মাস এক বছর পুরনো হয় সেক্ষেত্রে এটার দাম পাওয়া যাবে আট থেকে ন হাজারের মধ্যে পাওয়া যাবে এবার এটার কন্ডিশন আমি প্রত্যেক স্টেপে এটার কন্ডিশন বলবো আর কন্ডিশন ওয়াইজ এটার দাম কেমন ফ্ল্যাকচুয়েট করবে সেটাতে তোমাদের আইডিয়া চলে আসবে যে কীভাবে আমাদের ওখানে যে বার্গেনিং করতে হবে আর যেই দামটা আমাকে বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ঠিক কিনা তো ধরো রেডমি নোট এইট বলছি আর সে দশ হাজার বললো আমাকে দাম আর ফোর জিবি সিক্সটি ফোর জিবি ওকে রেডমির মোবাইলের প্রাইস খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে না তো সেক্ষেত্রে সে যদি আমাকে দশ হাজার বলে আমি সবার ফার্স্ট স্টার্ট করবো আট হাজার দিয়ে এটা হলো আমার ফার্স্ট বার্গেনিং এবার আমি ফিজিক্যাল ওভারভিউ দেখছি তো মোবাইলে যদি ডেন্ট ফেন্ট স্ক্র্যাচেস থাকে তো সেক্ষেত্রে দুই তিনশো চারশো যা তুমি কমাতে পারো কমাও আমি কিন্তু আবারও বলছি সে যেই প্রাইসটা বলছে সেই প্রাইসটা নয় আমি যে প্রাইস বলছি সেই প্রাইসটা এইবার আমরা সবাই যেখানে ভুল করে যাই যেখানে এই রেডমি নোট এইট মার্কেটে সেকেন্ড হ্যান্ড মার্কেটে দেখানো হবে যে রেডমি নোট এইট পাওয়া যাচ্ছে ছ টাকায় আর অ্যাকচুয়ালি সত্যি তো ছ হাজার টাকা যদি রেডমি নোট এইট পাওয়া যায় তাহলে কিন্তু বিরাট একটা ব্যাপার মানে অনেক কম দামে আর যে কেউ নেওয়ার জন্য ভেঙে চুরে যাবে নেওয়ার জন্য মানে সবার ফার্স্ট আমারই নিতে হবে এরকম একটা ব্যাপার চলে আসবে বাট না মোবাইলটা যখন নেবে নেওয়ার এই ধরনের দামগুলো কেন চেঞ্জ হয় কেন আট হাজারের থেকে ডাইরেক্ট পুরো নিউ কন্ডিশন ছ হাজারে চলে আসলো এগুলো ডিসপ্লে চেঞ্জ থাকে ওকে আর একটা মোবাইলে যদি ডিসপ্লে চেঞ্জ হয়ে যায় রেডমি নোট এইটের দাম আট হাজার এটার যদি ডিসপ্লে চেঞ্জ থাকে সেই মোবাইলটার দাম হয়ে যাবে সাড়ে চার থেকে পাঁচ হাজার হায়েস্ট তুমি যখন নেবে সাড়ে চার থেকে পাঁচ হাজারের একটা টাকা উপরে যাবে না মোবাইলটার দাম তো ডিসপ্লে চেঞ্জ হয়ে গেলে সে ডিসপ্লে চেঞ্জ করেছে ডিসপ্লে চেঞ্জ করে নতুন ডিসপ্লে লাগাচ্ছে বাট তাও পুরোপুরিভাবে কা যে প্রাইসটা থাকে সেটা মাইনাস চলে যায় ওকে এইট্টি পার্সেন্ট ডিসপ্লের যা দাম থাকে সেটা মাইনাস চলে আসে তো পাঁচ হাজারের বেশি কখনও মোবাইলটার দাম হবেই না আর অরিজিনাল ডিসপ্লে থাকলে সেক্ষেত্রে কোনো ব্যাপারই না তোমরা যেই দাম রয়েছে সেই দামেই নিতে পারো আর যদি পিডিএ ফাটা থাকে পিডিএ মানে ডিসপ্লের উপরে যে গ্লাসটা থাকে সেই গ্লাসটাকে পিডিএ বলে এটা দুই টাইপের হয় এখনও গ্লাস টাইপ রেডমি নোট এইট এখনকার যত নতুন মোবাইল আছে এই সমস্ত মোবাইলের উপরের যে কাজটা থাকে ডিসপ্লের উপরে পেস্টিং করার যে কাজটা থাকে সেটা গ্লাস টাইপের হয় আর পুরোনো যে সমস্ত মোবাইল ছিল সেই সমস্ত মোবাইলে ওই গ্লাসের মধ্যেই টাচ ছিল এখন ডিসপ্লের মধ্যেই টাচ আর ওই যে উপরের গ্লাসটা ছিল পুরোনো মোবাইলগুলোতে একটু আগের মোবাইল সেই সেই গ্লাসের মধ্যেই টাচ ছিল তো এই দুটোর ক্ষেত্রে দুরকম দাম ভ্যারি করে ফর এক্সাম্পল রেডমি নোট এইট এটা পিডিএ চেঞ্জ করা উপরের গ্লাসটা চেঞ্জ করা ডিসপ্লে অরিজিনাল গ্লাস চেঞ্জ করা সেক্ষেত্রে আট হাজার যেখানে তুমি দাম দিয়েছিলে মোবাইলটা দেখার পরে তুমি দাম দেবে সাত হাজার ওকে আবারও আট হাজার দাম দেওয়া ছিল পিডিএ চেঞ্জ করা গ্লাস চেঞ্জ করার জন্য সাত হাজার আর যদি এই রকমই কন্ডিশনের পুরনো দিনের কোনো মোবাইল থাকে যেটার সেই কাচটার মধ্যেই টাচ সেক্ষেত্রে কিন্তু আরও পাঁচশো টাকা কমে যাবে যা দাম ছিল হাজার দেড় হাজার দু হাজার যা কমাতে পারো কমাতে পারবে সো গাইজ আমরা সব থেকে মেজর যেই পয়েন্টটা সেই পয়েন্টটা আমরা কমপ্লিট করে ফেললাম ডিসপ্লে ডিসপ্লেই মোবাইলের সব কারণ সব থেকে বেশি টাইম স্পেন্ড করি আমরা ডিসপ্লে তো ডিসপ্লেতে যদি কোনো কাজ করা থাকে ভালো কাজ হোক খারাপ কাজ হোক ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু দাম অনেক কমবে এবার কী করে বুঝবে তোমরা ডিসপ্লেটার চেঞ্জ মানে ডিসপ্লেটা চেঞ্জ বা পিডিএটা চেঞ্জ এই ভিডিওতে আমি দেখাচ্ছি তাছাড়াও যখন তোমরা সামনে নেবে একদম কর্নারগুলো ভালো করে অবজার্ভ করবে কর্নার থেকে আঠা বেরিয়ে থাকে হালকা হালকা আর আমি এই পর্যন্ত আমি একটা ছোটোখাটো বিজনেস করছি আমার ইউটিউবের সাথে সাথে আমি এই পর্যন্ত গোটা তিরিশ চল্লিশটা মোবাইল বিক্রি করা হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কাটিয়েও তোমাদের বলছি যেখানে আমি অনেক পিডিএ ফাটা মোবাইল কিনেছিলাম পিডিএ ঠিক করে বিক্রি করেছি তো সেই ক্ষেত্রে আমিও তোমাদেরকে এক্সপিরিয়েন্স দিচ্ছি কিছু তো সেক্ষেত্রে আঠা একটু একটু বেরিয়ে থাকবে যেটা তোমাদেরকে বুঝতে সাহায্য করবে যে এই মোবাইলটা পিডিয়ে চেঞ্জ যদি কোনো রকম কোনো আঠার লিকেজ থাকে সাইড দিয়ে একটু খাপচারা খাপচারা তো সেক্ষেত্রে হবে এটার পিডিএ চেঞ্জ বা ডিসপ্লে চেঞ্জ সেটা ডাইরেক্টলি তোমরা জিজ্ঞেস করে নেবে যে এটার পিডিএ চেঞ্জ করেছিল নাকি ডিসপ্লে চেঞ্জ করেছিল বা সেম তোমরা কোনো মোবাইল নিয়ে যাবে সঙ্গে সে যদি বলে অনলি পিডিএ চেঞ্জ কিন্তু অ্যাকচুয়ালি ডুবের ডিসপ্লে চেঞ্জ করা তো সেম মোবাইল যদি তোমরা নিয়ে যেতে পারো ব্রাইটনেস অলওয়েজ বুঝবে যে ডুপ্লিকেট ফোন আর ডুপ্লিকেট ডিসপ্লে আর অরিজিনাল ডিসপ্লে কি করে ব্রাইটনেস যখনই চেক করবে ব্রাইটনেস ডুপ্লিকেট ডিসপ্লেতে অনেক কম করা থাকে মানে অনেক কম থাকে ফুল ব্রাইটনেস করলেও অরিজিনাল থেকে অনেক কম আছে তো এইভাবে তোমরা বুঝে যাবে যে অরিজিনাল ডিসপ্লে নাকি ডুপ্লিকেট ডিসপ্লে এবার আমি আমি স্যামসাংয়ের মোবাইলের ক্ষেত্রে আসি স্পেশালি এটা আমার স্পেশালি একটা পয়েন্ট স্যামসাংয়ের মোবাইলের ক্ষেত্রে যদি সুপার অ্যামুলেট ডিসপ্লে থাকে সেক্ষেত্রে তোমরা খুব ইজিলি বুঝে যাবে এটা অরিজিনাল না ডুপ্লিকেট তোমরা ব্ল্যাক কালারটা অন করবে অনলাইনের থেকে ব্ল্যাক কালার সার্চ করে ব্ল্যাক কালারটা অন করবে ব্ল্যাক কালার দেখা যাবে না কারণ কোনো রকম কোনো পিক্সেল জলে না সেক্ষেত্রে রেড গ্রিন ব্লু দিয়ে এই তিনটে কালার দিয়ে আমাদের ডিসপ্লে তৈরি যেটা আমাদের কালার প্রোডাকশন করে দেখায় তো ব্ল্যাক কালারই যখন আমরা অন করি তো ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যায় কোনো আলো ছাড়ে না সেক্ষেত্রে যদি আলো ছাড়ে সুপার অ্যামুলেট ডিসপ্লে সেক্ষেত্রে বুঝতে হবে এই মোবাইলটা ডিসপ্লে চেঞ্জ করা ওকে তো এই গেল আমাদের মোবাইলের ডিসপ্লে পার্ট এবার আমরা আসি বাকি যেগুলো ব্যাটারি চেঞ্জ করা থাকতে পারে বা মোবাইলের ভিতরে কাজ করা থাকতে পারে সেক্ষেত্রে আমরা কী করে বলবো এখনকার ম্যাক্সিমাম মোবাইলগুলো গ্লাস দিয়ে তৈরি তো সেক্ষেত্রে বুঝতে হবে যে পিছনের দিক থেকে কোনো আঠা বেরিয়ে আছে কি না আবারও যদি পিছনের দিক থেকে কোনো আঠা বেরিয়ে থাকে বা পিছনের দিক দিয়ে তোমার নোকটা একটুখানি ঠেলে দেখবে যদি নোকটা ঢুকে যায় সেক্ষেত্রে বুঝতে হবে কিন্তু মোবাইলটার ব্যাকে কাজ করানোর রয়েছে মানে মোবাইলটা খোলা হয়েছে একবার সেক্ষেত্রে তুমি বার্গেনিং করে কিছুটা কমাতে পারো ব্যাটারি চেঞ্জ করা থাকলে ডাইরেক্ট পাঁচশো থেকে সাতশো টাকা তোমরা ডিসকাউন্ট নিয়ে নিতে পারো মোবাইলের ক্ষেত্রে এইবার হলো এই যে এত বড় একটা তৈরি করা মার্কেটে যে এত কমে দেওয়া হচ্ছে পাঁচ দিনের সাত দিনের এখনও এক মাস ওয়ারেন্টি রয়েছে এখনও দু মাস ওয়ারেন্টি রয়েছে এখানে সব থেকে বেশি ঘাপলা কেস হয় বুঝলে সব থেকে বেশি লোককে ঠকানো হয় এই জায়গাটাতেই কোনো মোবাইল তোমরা বক্স আর বিল ছাড়া নেবে না আবারও বক্স বিল নেই যেই মোবাইলের সেই মোবাইল নেবে না আর যদিও নাও সেক্ষেত্রে অনেক ডিসকাউন্ট পাবে তোমরা মোবাইলটার ক্ষেত্রে যত তোমাদের বার্গেনিং পড় ততটা বার্গেনিং করে তোমরা মোবাইলটা নিও আর যখনই কেউ বলবে বা মোবাইল মার্কেটে যাচ্ছ দেখাচ্ছে যে এখন এক মাস ওয়ারেন্টি বাকি তো সবার ফার্স্ট বিলটা নেবে বক্সটা নেবে কারণ নাইনটি পারসেন্ট মোবাইলের ক্ষেত্রে যেগুলো মার্কেটের থেকে পাওয়া যায় আমরা নাইনটি পারসেন্ট মোবাইলের বিল ডুপ্লিকেট হয় আমি এরকম অনেক মার্কেটের লোকদেরকে চিনি যেভাবে তো আমার এটুকু খুব সিক্রেটলি আমি তোমাদেরকে বলে দিলাম ডাইরেক্টলি তো ডুপ্লিকেট বিল হয় ডুপ্লিকেট বিল কী করে ধরবে বক্সটা নেবে আইএমআই নাম্বার চেক করবে বিল বক্সের মোবাইলের সাথে মিলে গেলে ব্যাস অরিজিনাল বক্স অরিজিনাল বক্সের ম্যানুফ্যাকচারিং ডেট দেখবে ফর এক্সাম্পল দু হাজার জুলাইতে বানানো আর বিলটা বানানো দু হাজার কুড়ির জুলাই তো এটা ডুপ্লিকেট বিল কারণ এখনকার মোবাইল এক মাসের মধ্যে সেল হয়ে যায় সমস্ত মোবাইল তো দু হাজার উনিশের জুলাইতেই মোবাইলটা বিক্রি হয়েছে মোবাইলটার বয়স প্রায় বছর হতে যাচ্ছে কিন্তু তোমাদেরকে শো করানো হচ্ছে দু হাজার কুড়ির জুলাইয়ের বিল দিয়ে তোমাদেরকে শো করানো হচ্ছে এখনও তিন মাস ওয়ারেন্টি বাকি তো এইভাবে লোককে ঠকানো হয় তোমরা ঠোকো খুব কম দামে পাচ্ছ আসলে এরকম নয় যারা ডিলার তারা নিজেদের পকেট ভরে তারপরে তোমাদেরকে বেচে কেউ কোনো সমাজ সেবা করছে না তো এটা তোমাদের বেসিক জিনিস বুঝতে হবে আর বিলের ঘাপলাটা সব থেকে বেশি হয় তো বিলটা বোঝা শেখো বক্সের সাথে বিল মিলিয়ে দেখবে ডেট যদি ম্যাচ করে মান্থটা যদি ম্যাচ করে তো অরিজিনাল বিল মান্থ যদি অনেক ফ্ল্যাকচুয়েট করে তো সেক্ষেত্রে ডুপ্লিকেট বিল বানানো হয়েছে এবার আমি একটা স্পেশাল তোমাদের টিপ টিপস দিয়ে দিই আমি এতক্ষণ অ্যান্ড্রয়েড ফোনের টিপস দিলাম তোমাদেরকে সমস্ত এবার আমি তোমাদেরকে আইফোনের একটা টিপস দেবো কারণ আইফোন নিয়ে লোক ক্রেজি পুরো বাট আইফোনের কিছু জিনিস যায় না আমি আইফোন ইউজ করেছি আমার ম্যাকবুকও আছে তো সেক্ষেত্রে আমি কিছু পার্সোনাল একটা টিপস দিয়ে দিই যে আইফোনের ক্ষেত্রে সবথেকে বড়ো চিটিং হয় সবথেকে বেশি চিটিং হয় আইফোন জানি আমরা একটা প্রিমিয়াম ব্র্যান্ড বাট আইফোনের ডিসপ্লে সবথেকে কম দামি ডুপ্লিকেট আইফোনের ডিসপ্লে একটা সিক্স এস দেখি আমি মার্কেটে যে চার হাজার টাকা পাঁচ হাজার টাকায় দেখাচ্ছে বাট কী কাজ করছে না উনি ফিঙ্গার প্রিন্টটা কাজ করছেন আমরা তো কোনো ব্যাপারই নেই এটা তো জাস্ট ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না বাকি তো আইফোনটা পুরোই ওকে না ফিঙ্গারপ্রিন্ট কাজ না করার কারণ চাই ওটা ডিসপ্লে চেঞ্জ করা আর আইফোন সিক্স এসের ডিসপ্লে হাজার টাকা এগারোশো টাকায় চলে আসে বুঝলে তো তো আইফোন যখন কিনতে যাবে যেই আইফোনের ফেস আইডি কাজ করছে না প্রিমিয়াম যে আইফোন আইফোন টেন তারপরে আইফোন ইলেভেন টুয়েলভ এগুলোর যেগুলোর ফেস আইডি কাজ করছে না সেগুলো সম্পূর্ণ ডিসপ্লে চেঞ্জ করা একদম ধরে রাখো তোমরা নাইনটি নাইন পার্সেন্ট কেসে এদের এদের ডিসপ্লে চেঞ্জ করা আর যে সমস্ত ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না এদেরও ডিসপ্লে চেঞ্জ করা কারণ যখনই ডিসপ্লে চেঞ্জ করায় তখন এই আইডি মানে ফেস আইডি কাজ করা বন্ধ করে দেয় কারণ কম্বিনেশন হয় না আর ফিঙ্গারপ্রিন্টও কাজ করা বন্ধ করে দেয় তো সেক্ষেত্রে সেই সমস্ত আইফোন অ্যাভয়েডই করো অনেক বড়ো হচ্ছে ভিডিওটা বাট আমি তাও ছোট্ট করে একটা ব্যাটারি কন্ডিশ ব্যাটারি কন্ডিশন বোঝার টিপস দিয়ে দিই তোমরা দেখো এক ঘন্টা তো বসে চালিয়ে দেখতে পারবে না মোবাইলটার ব্যাটারি কেমন আছে তোমরা যাবে যে মোবাইলটার ক্যামেরা অন করবে ক্যামেরা অন করে ভিডিও স্টার্ট করে দেবে ফ্ল্যাশ অন করে ভিডিও স্টার্ট করে দশ মিনিট ধরে ভিডিও করো বা পাঁচ মিনিট ধরে ভিডিওটা অন করে রাখো যদি পাঁচ মিনিটের মধ্যে তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বা সাত আট পার্সেন্ট চার্জ গেছে তো ঠিক আছে মানে দুই তিন পার্সেন্ট গেলে তো খুবই ভালো কন্ডিশন সাত আট পার্সেন্ট গেলে মোটামুটি আছে ধরো ঠিকঠাক চলে যাবে কয়েকদিন তোমার আরও হয়তো বা ছয় সাত মাস আট মাস চলে যাবে বাট দেখলে তুমি টোয়েন্টি পার্সেন্ট চার্জ কমে গেছে সেক্ষেত্রে ব্যাটারির কন্ডিশন শেষ পুরো তো এইভাবে তোমরা তোমাদের ব্যাটারির কন্ডিশনে বুঝিয়ে দেবে তো এইগুলো হলো কিছু টিপস যেই টিপসগুলো যদি তোমরা ফলো করো তো তোমাদেরকে কেউ ঠকাতে পারবে না আর অ্যাট দ্য অ্যান্ড যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে দাও কমেন্টে যে দাদা কী ভিডিও বানিয়েছো ফাটিয়ে দিয়েছো এরকম একটু কিছু কমেন্ট করো যাতে আমি এরপরে আরও এরকম ভিডিও নিয়ে আসি আর যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে বঙ্গবাজি টেকনোলজি চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বস আমি অনেকদিন পরপর ভিডিও আনি তাই যখন যখন আনি তখন ভালো ভালো ভিডিও আনি না না এরপর থেকে ভালো ভালো রেগুলার ভিডিও আনবো ওকে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সো থ্যাংকস ফর ওয়াচিং ইজ জয় হিন্দ বন্দে মাতরম